সৌদি আরবে বিরল শিলাবৃষ্টি। সৌদি আরবের কিছু এলাকায় বিরল শিলাবৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বের হয়ে এই বিরল দৃশ্য ক্যামেরায় ধারণ করেছেন। স্টর্ম সেন্টারে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, স্থানীয় এক বাসিন্দা বাইরে বের হয়ে শিলা কুড়িয়ে নিচ্ছেন। তিনি হাতে থাকা শিলাগুলো ক্যামেরায় দেখাতে থাকেন। এরপর তার পিছনে থেকে আর এক বাসিন্দাও তার হাতে থাকা শিলাগুলো দেখাতে থাকেন। স্টর্ম সেন্টারের আরেকটা ভিডিওতে দেখা গেছে, ফাহাদ মোহাম্মদ নামের এক বাসিন্দা কাদাপানি স্রোতের পাশে থাকা শিলার উপর হাঁটছেন। এরপর তিনি নিচু হয়ে গোলাকৃতির শিলাগুলো কুড়াতে শুরু করেন। সেগুলো হাতে নিয়ে ক্যামেরার কাছে এসে বিরলের দৃশ্য দর্শকদের উদ্দেশ্যে দেখাতে থাকেন তিনি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া দপ্তর বলেছে, গত বৃহস্পতিবার দুবাই ও খাত্তোতে ভারী বৃষ্টি হয়েছে। জনগণকে বিপর্যয়পূর্ণ আবহাওয়া পূর্বাভাস হিসেবে কমলা ও হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।